শুধু রোহিঙ্গা নয়, যে কোনো অনুপ্রবেশকারী ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 98তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে মন্ত্রী এ কথা বলেন। অত্যন্ত সক্ষমতার সঙ্গে বর্ডার অঞ্চল তারা রক্ষা করে চলছেন, তারা আমরা সেই জায়গায় আরও জনবল বৃদ্ধি করেছি, সৈনিক বৃদ্ধি করেছি, যাতে করে সারাক্ষণ তারা আমাদের এই বিজিবির চৌকিগুলিতে তারা পর্যবেক্ষণ করেন এবং আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি যে কোনো ক্রমেই আরাকান কিংবা বিজিপির কিংবা অন্য কোনো বাহিনীর সদস্য যেন আমাদের সীমান্ত এলাকায় না ঢুকতে পারে।